এজন্য এগুলো হচ্ছে সব আল্লাহ তাআলার দান। বিশ্বনবীর মসজিদে নববীতে জামাতের ভেতরে শুধু পুরুষ সাহাবারা থাকতো না, পুরুষ থাকতো, নারী থাকতো, হিজরা থাকতো, বাচ্চারাও থাকতো। আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে ঢুকাতে চাই না, আছে না নাই? অনেক মুরব্বী চাচারা বাচ্চাদেরকে দেখলেই খুব রেগে যায়, আছে না নাই? আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা হয়তো রাগেন না, অন্যান্য এলাকায় দেখেছি আমি যে খুব রেগে যায়, বলে যে এটারে আনছে কে? তুরস্কের বিভিন্ন মসজিদের ওয়ালে ওয়ালে লাগানো যে জামাত চলাকালীন অবস্থায় যদি পেছনে বাচ্চাদের চিল্লা চিল্লি কিচির মিচির আওয়াজ শুনতে পাওয়া না যায়, তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে আপনারা ভয়ের ভেতরে থাকেন। তার মানে নেক্সট জেনারেশন তো মুসল্লি হচ্ছে না। আমরা নামাজ পড়বো, বাচ্চারা পিছনে চিল্লাফাল্লা করবে, ঠিক কি না? এরকম পরিবেশ আমরা মসজিদে চাই কি চাই না? বাচ্চাদের কাজে তো চিল্লাফাল্লা করা, লাফালাফি করা, নাচবে, গাবে, লাফাবে, একজন আরেকজনকে কামড় দিবে, গ্লাস ভাঙবে, কাপড় ছিঁড়বে, এটা কি বাচ্চারা করবে না মুরব্বীরা করবে? মুরব্বী লাফালাফি করলে মানাবে? তো বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন, আর সাথে করে মসজিদে নিয়ে যাবেন, বাবারা মসজিদে নিয়ে যাবেন, ওকে বুঝাবেন যে এটা আমাদের এবাদত গাহ, এখানে বসে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি, এখানে দুষ্টুমি করা যাবে না। তো বিশ্বনবীর মসজিদে নববীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো, প্রথম দিকের কাতারগুলোতে দাঁড়াতো পুরুষেরা, তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা, তারপরে দাঁড়াতো হিজরারা, তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা। তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবার, রুকুতে গিয়েছেন, রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়ালাকাল হামদ, একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাসবি বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। সালাত শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন, সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছ রব্বানা ওয়ালাকাল হামদ, কে যেন বাড়িয়ে পড়েছ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এই চারটা তাসবি কে পড়েছ? এটা তো আমি শিখাই নাই, তুমি পেলে কই? কেউ দাঁড়ায় না ভয়ে। বিশ্বনবী অভয় দিলেন, ভয় পেও না, দাঁড়াও। একজন দাঁড়িয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর তাসবি কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে মনে চায় বেশি বেশি, এজন্য আমি নিজ থেকেই চারটা তাসবি বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, তোমরা তো দেখোনি আমি সালাতরত অবস্থায় দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, তোমার এই চারটা তাসবির যে সওয়াব হয়েছে এই সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সব জায়গায় প্রশংসা করতে রাজি আছেন? আসুন সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহ সব সময় তোমার প্রশংসা যেন আমরা করতে পারি, তুমি তৌফিক দাও। আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি? কোরআন আল করিম। এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, এসেই দেখি টেবিলের মধ্যে অনেক বালু ধুলা, কোরআনের ভেতরেও ধুলা বালি, এগুলো আপনারা আগ থেকে পরিষ্কার করে রাখবেন, এগুলো হুজুরের জন্য রেখে দেয় যে মাহফিলের সব কাজ আমরা করছি এটা হুজুরে করুক, এরকম আছে না নাই? তো ঠিক আছে, করলাম একটু কাজ, আর কোরআন পরিষ্কার করলে তো আরও ভালো, আল্লাহর কিতাবকে আমি একটু ক্লিন করে দিয়ে গেলাম। তো অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা খেয়াল রাখবেন, আর মাঝে মাঝে কোরআন এমন ছিঁড়ে পাড়া এত পুরাতন কোরআন এনে দেয়, আজকেরটার অবস্থা মাঝামাঝি, অনেক জায়গায় এত ছিঁড়া পাড়া কোরআন দেয়, তো ওইটা নিয়ে বসাই কঠিন। পৃথিবীর সবচাইতে নন্দিত কিতাবটা আজকে নিন্দিত এবং অবহেলিত, যেটা আমাদের সফলতার কারণ, যেটা আমাদেরকে দুনিয়া আখেরাতে মুক্তির জন্য আল্লাহ পাঠিয়েছে সেটাকে আমরা গুরুত্ব দেই না। এজন্য আমি বলি যে কোরআন ইজ নট ফর ইয়োর বুক শেলফ, কোরআন ইজ ফর ইয়োর সেলফ, কোরআন আপনার বুক শেলফে রেখে দেওয়ার জন্য না, এটা আপনার জন্য, এটা তেলাওয়াতের জন্য এসছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, একটি করে হলেও কোরআনের আয়াতের অনুবাদ পড়তে হবে, কোরআনে আল্লাহ কি বললেন জানার দরকার আছে না নাই? এই কিতাবটা নির্ভুল একটা কিতাব, এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে মানুষের মতো মানুষ হবে, বিশ্বাস হয়? এই কিতাব যদি কেউ পাঠ করে
তাহলে সে সুশিক্ষিত হবে। কারণ এই কিতাবের প্রথম কথা হচ্ছে পড়ো, পড়ে নিজের জীবন গড়ো, ঠিক কি না? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ, পড়েন, পড়ো, পড়তে পড়তে নিজের জীবন গড়ো। তো কোরআন পড়লে সে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয়, সিভিলাইজড হয়, ভদ্র হয়, সভ্য হয়, মানুষের মতো মানুষ হয়। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? আওয়াজ করে বলেন, আবার বলেন, এই কথাটার সাথে আপনারা পরিচিত না? বলেন, মুরব্বীরা আমাদেরকে বলে না যে তুই মানুষের মতো মানুষ হ, এটা তো কমন কথা, ঠিক কি না? তো এই কোরআন কিন্তু এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। পৃথিবীতে মানুষের বড্ড অভাব। অনেকে বলতে পারেন, হুজুর কি বলেন, 700 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব? কোথাও গেলেই খালি মানুষ আর মানুষ, রাস্তাঘাটে মানুষ, এখানে মানুষ, ওখানে মানুষ, বিশাল লম্বা সিরিয়াল, এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। বাড়ছে কি কিন্তু কমছে কি? মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়, ঠিক কি না? আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ, বলে? গরু রে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ? আপনাদের এলাকায় গরু টরু তো নাই না, এজন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয়। আচ্ছা, গরু গরু পালেন না আপনারা? পালেন, পালেন। তো আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস? ছাগলরে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ, কারণ মানুষের মতো মানুষের বড় অভাব। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন, দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে। এই ছেলে আর চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না, চিল্লায় কোন, ঠিক কিনা?